Hello students, today I am going to deliver a lesson on Summer Friends by Mary Lamb. Before starting the poem, let's discuss something about the poet of this poem. So the name of the poet of this poem is Mary Lamb. Tar puro naam hocche Mary Ann Lamb. 1764 এনার জন্ম, 1847 মৃত্যু। অজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার, একজন বিখ্যাত ইংরেজি কবি এবং লেখিকা ছিলেন। তো ম্যারি ল্যাম্ব, ওনার জন্ম 1764, মৃত্যু 1847, তিনি একজন বিখ্যাত ইংরেজি কবি এবং লেখিকা ছিলেন। সি ইজ বেস্ট নন টুডে ফর আর কোলাবোরেশন উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার। তিনি আজ বিখ্যাত তার করে যাওয়া কাজ টেলস ফ্রম শেক্সপিয়ারের জন্য, যেটা তিনি তার ভাইয়ের সঙ্গে মিলে লিখেছিলেন। এছাড়াও তিনি শি অ্যান্ড হার ব্রাদার প্রিসাইডেড ওভার এ লিটারি সার্কেল ইন লন্ডন। এছাড়াও তিনি কি করেছিলেন, তিনি লন্ডনের একটা সাহিত্য বৃত্ত ছিল যেখানে শেক্সপিয়ার এবং ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মতো পোয়েটরা ছিল, সেইখানে সভাপতিত্ব করেছিল। দ্য স্যালো ইজ এ সামার বার্ড, হি ইন আওয়ার চিমনিজ হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম মে দেন বি হার্ড চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার। তো স্যালো একটি গ্রীষ্মকালীন পাখি, সে আমাদের চিমনিতে বাসা করে বা সেখানে বসবাস করে যখন আবহাওয়া উষ্ণ এবং ভালো থাকে, ঠিক আছে? তো শ্যালো পাখিটা হচ্ছে একটি পরিযায়ী পাখি, এটাকে গ্রীষ্মের সময় দেখতে পাওয়া যায়। এবং এটা গ্রীষ্মের সময় কোথায় থাকে, আমাদের চিমনির মধ্যে থাকে, চিমনির মধ্যে বাসা করে, ঠিক আছে? চিমনি বলতে শীতকালীন দেশে যে ফায়ার প্লেস থাকে, সেই ফায়ার প্লেসের ধোঁয়াটা বের করার জন্য একটা বড় পাইপের মতো জিনিস থাকে। তো সেইখানে শ্যালো পাখি করে বাসা করে এবং সেইখানে থাকে। মে দেন বি হার্ড চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার, এবং সেইখানে তার গান গ্রীষ্মের এই সপ্তাহগুলোতে বা গ্রীষ্মের দিনে শুনতে পাওয়া যায়। কাম দেয়ার But on cold wintry day, away will fly our guest the shallow, and much like him, find the way which many a gay young friend will follow. তো কি হয়, কিন্তু একটা শীতের দিনে এরকম মানে শীতের একদিনে কি হয় যে শ্যালো আমাদের অতিথি সে উড়ে চলে যায়। তাহলে শীতের দিন উড়ে চলে গেল শ্যালো পাখি, তো সেরকমই শ্যালোর মতনই আমাদের জীবনেও আমাদের অনেক বন্ধু থাকে, তারা একটা নির্দিষ্ট সময় আসে আবার নির্দিষ্ট সময় চলে যায়। তো কবি এখানে বলতে চাইছেন যে এই যে সামার বার্ডটা হচ্ছে সেই সমস্ত বন্ধু যারা সুখের সময় আমাদের পাশে থাকে কিন্তু দুঃখের সময় থাকে না। তো শ্যালো বার্ডটা হচ্ছে সেই সমস্ত বন্ধুরা বা আত্মীয়রা যারা সুখের সময় আমাদের পাশে থাকে কিন্তু দুঃখের সময় অর্থাৎ শীতের সময় তারা চলে যায়, আমাদের ছেড়ে চলে যায়। এরপরে ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো ওল্ড ফ্রেন্ডস অল দ্য ইন লাইফ উই আর ক্রসড দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো। এবার শীতের সেই বিষণ্নময় দিনে মানুষের পাশে কে থাকে, স্প্যারো থাকে, স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি, ঠিক আছে? তো সেই সমস্ত সুবিধাভোগী বন্ধু বা আত্মীয়রা যারা আমাদের পাশে সুখের সময় থাকে, কবি তাদেরকে শ্যালো বার্ডের সঙ্গে তুলনা করছেন। এবং আমাদের পুরনো বন্ধু বা আমাদের আসল বন্ধু যারা আমাদের পাশে দুঃখের সময় থাকে বা আমাদের
আমাদেরকে সবসময় ভালোবাসে, আমাদের ভালো চায়, তাদেরকে কবি স্প্যারো পাখির সঙ্গে তুলনা করছেন। ঠিক আছে, তো শীতের দিনে কি হয়, মানুষের পাশে স্প্যারো পাখি থাকে, ঠিক যেমনভাবে পুরনো বন্ধুরা, আমরা একে অপরের থেকে বিচ্ছেদ থাকি বা আলাদা থাকি, কিন্তু তাদের হৃদয়ে আমাদের জন্য ভালোবাসা কিন্তু বর্তমান থাকে। ভালোবাসা কিন্তু কখনো কমে না, ভালোবাসা সবসময় থাকে। তো স্পিকার বলছে, গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই পাখি দাও, আমাকে সেই বন্ধু দাও, উইল সিং ইন ফ্রস্ট, যে গান গাইবে তুষারেও বা ঠান্ডাতেও বা দুঃখে। ঠিক আছে, ফ্রস্ট মিন্স দুঃখ, উইল লাভ ইন সরো, এবং দুঃখের সময় আমাকে ভালোবাসবে। হোয়াট এভার মিস চান্স টুডে মে সেন্ড, আজকে যত রকমের বিপদ আসুক না কেন, বা বিপদ আসুক না কেন, উইল গ্রিট মি উইথ হিস সাইড টুমোরো, সে আমাকে সবসময় আগামী দিনের বার্তা, সুবার্তা নিয়ে আমার জন্য নিয়ে আসবে বা আমাকে দেবে। ঠিক আছে, তো এই ছিল কবিতাটি, এবং আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। তবুও যদি কোনো অসুবিধা হয় তাহলে জিজ্ঞেস করতে দ্বিধাবোধ করো না। ঠিক আছে।